ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা। বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2022 সালে এবং সেই পরীক্ষার ফলের আশায় বসে রয়েছো, এবং যারা অভিভাবক অভিভাবিকার রয়েছেন তারাও যারা ছাত্রছাত্রী বা ছেলেমেয়েদের ফলের আশার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে গুড নিউজ, ভেরি ভেরি গুড নিউজ। কারণ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা হয়ে গেল। গত বছর করোনা অতিমারীর জেরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আগের পরীক্ষা অর্থাৎ নবম শ্রেণীতে পাওয়া নম্বরের উপর ভিত্তি করে গত বছর মাধ্যমিকের নাম্বার কিন্তু প্রদান করা হয়েছিল, ফলে রাজ্যে মেধা তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। আর এবার কিন্তু সেটা সম্ভব হতে চলেছে, রাজ্যে মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে। এরপর যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হয়, 2022 মাধ্যমিক পরীক্ষা হয় সশরীরে। আর এই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিতে সক্ষম হয়। পরীক্ষা শুরু হয় 7ই মার্চ থেকে এবং শেষ হয় 16ই মার্চ। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11,18,821, যা গতবারের চেয়ে 1,18,000-এর বেশি, যেখানে মেয়েদের সংখ্যা 6,21,931 এবং ছেলেদের সংখ্যা 4,96,890 জন। তথ্য সূত্র থেকে জানা গিয়েছে যে আগের মতো এবারও মেধা তালিকা প্রকাশ করা হবে। এটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে খুবই একটা খুশির সংবাদ। প্রসঙ্গত, পরীক্ষা শেষ হবার 90 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। এপ্রিল মাসের একটি রিপোর্টে বলা হয়েছিল 15ই মে এর মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে, কিন্তু খাতা মূল্যায়ন পর্ব শেষ না হওয়ার ফলে ফল প্রকাশ কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এই নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটা জল্পনা তৈরি হয় যে রেজাল্ট তাহলে কবে প্রকাশিত হবে, ফলে একটা চাপা টেনশনও শুরু হয়। কিন্তু সেই টেনশনের আবার কিন্তু অবসান হতে চলেছে, কারণ মাধ্যমিকের যে ফলাফল, সেই ফলাফল সম্পর্কে জানা গেছে যে কবে ফলাফল প্রকাশিত হতে পারে। সূত্রের খবর, 2022-এর খাতা মূল্যায়নের পর্ব শেষ এবং সংকলনের কাজ চূড়ান্ত পর্যায়ে, তার জেরে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে চলতি মাসের শেষের দিকে, অর্থাৎ এই মাসের শেষের দিকে, সম্ভাব্য তারিখ 28 থেকে 31 মে এর মধ্যে। এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি, তবে খুব শীঘ্রই মিডিয়া কনফারেন্স করে ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে শিক্ষা পর্ষদের তরফ থেকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।